আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক মসজিদের প্রতি মুমিনের থাকে এক গভীর আকর্ষণ মুমিনের কল্পনা চিন্তা চেতনা ও আবেগ থাকে মসজিদের পবিত্র স্মৃতি দ্বারা প্রভাবিত সে যেখানেই থাকুক না কেন তার হৃদয় থাকে মসজিদের সঙ্গে অদৃশ্য বন্ধনে আবদ্ধ তাই তো প্রতিদিন অন্তত পাঁচবার সে ছুটে আসে এখানে মসজিদের সঙ্গে এরকম আত্মা ও রুহের সম্পর্ক যাদের হাসরের ময়দানে তাদের ঠিকানা হবে আল্লাহর আড়সের সুশীতল ছায়াতলে রসুল সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন যেদিন আল্লাহর আড়সের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না সেদিন সাত শ্রেণীর লোককে তিনি তার আড়সের ছায়া স্থান দেবেন যাদের মধ্যে এক শ্রেণী হলো মসজিদের সঙ্গে সম্পৃক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি সহিব ওখারি শরীফ হাদিস নং ছয়শো প্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব মসজিদে যে যেসব কাজ করা উচিত নয় নাম্বার এক অজুসহ পাক পবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা সুন্নত নাপাক অবস্থায় অথবা পেঁয়াজ রসুনের মতো দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে প্রবেশ করা উচিত নয় বিড়ি সিগারেট গুল জর্দা তামাক ও মাদকজাত দ্রব্য খেয়ে মসজিদে প্রবেশ করা মাক্রো নাম্বার দুই মসজিদে ধীরস্থতার সঙ্গে গমন করা উচিত রাকাত ছুটে যাওয়ার আশঙ্কায় তাড়াহুড়া করে দৌড়িয়ে যাওয়া ঠিক নয় রসুল সাল্লু আলিয়াল্লাম ইরশাদ করেন তোমরা নামাজে অবশ্যই ধীরস্থিরতার সঙ্গে আসবে যতটুকু পাবে আদায় করবে আর যতটুকু ছুটে যাবে পূর্ণ করবে বোখারি শরীফ হাদিস নং ছয়শো নয় নাম্বার তিন মসজিদে মোবাইল ফোনের ব্যবহার এখন অসহনীয় ও অমার্জনীয় পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে নামাজের সময় মোবাইলের রিংটোনের কারণে ইবাদাতের পরিবেশ চরমভাবে বিঘ্নিত হয় অনেক সময় তা চরম বিবৃতকর পরিস্থিতি তৈরি করে তাই মসজিদে প্রবেশের আগে মোবাইল ফোন বন্ধ করা উচিত ভুলবশত যদি মোবাইল খোলা থাকে আর নামাজরত অবস্থায় রিংটোন বেজে ওঠে তাহলে এক হাত ব্যবহার করে বা নিজ নামাজ ছেড়ে দিয়ে হলেও মোবাইল বন্ধ করে দিতে হবে চার নম্বরে মসজিদে ডানপা দিয়ে প্রবেশ করা ও বাম্পা দিয়ে বের হওয়া এবং মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া পড়া সুন্নাত মসজিদে প্রবেশের দোয়া হলো অল্লাহুম্ম্মাফলি আবু আবা রহমাতিক আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া হচ্ছে অল্লাহুম্মা ইন্নি আস আলু কামিং ফাদিক পাঁচ নম্বরে মসজিদে অতিরিক্ত শব্দ করে কোনো কাজ করা ঠিক নয় দরজা জানালা ব্যবহারের সময় হাঁটা চলার সময় অতিরিক্ত শব্দ যাতে না হয় সে ব্যাপারেও সচেতন থাকতে হবে হট্টগোল করা বা উচ্চস্বরে কথা বলা যাবে না পাশের লোকের অসুবিধা হয় এমন উচ্চস্বরে কোরআন তেলোয়াত করাও জায়েজ নেই রসুল সাল্লাহু আলিয়াসাল্লাম এরশাদ করেন নামাজি ব্যক্তি তার প্রভুর সঙ্গে গোপনে কথা বলে তার খেয়াল রাখা উচিত সে কি বলছে তোমরা কোরআন শরীফ তেলোয়াতের মাধ্যমে একে অন্যের উপর শব্দ করো না বাইহাকি সোহাবুল ইমান হাদিস নং চার হাজার চারশো আশি উচ্চস্বরে করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলে উচ্চস্বরে কথা বলা কতটা অমার্জনীয় বলাই বাহুল্য ছয় নম্বরে ইমাম ও মুওয়াজ্জিন ছাড়া কারোর জন্য জায়নামাত জাতীয় কিছু দিয়ে কোনো জায়গা নির্দিষ্ট করে রাখা সম্পূর্ণ অন্যায় মসজিদের সীমানায় প্রবেশের সঙ্গে সঙ্গে সবার উচিত নিজেদের আল্লাহর গোলাম হিসেবে সমর্পণে ব্রতী হওয়া এবং সব ভেদাভেদ আমিত্ব ও অহমিকা ভুলে একই কাতারে দণ্ডাবায়ন হওয়া আর ইমামের দুই দিক থেকে সমান্তরালে কাতার সোজা করা সাত নম্বরে জামাতে নামাজ আদায়ের সময় কাতার সোজা করে দাঁড়ানো ওয়াজিব কাতারে জায়গা ফাঁকা রাখা হলে সেখানে শয়তানেশে অবস্থান নেয় রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন নামাজের জন্য কাতারবদ্ধ হও কাদের সঙ্গে কাদ মেলাও ফাঁক বন্ধ করো শয়তানের জন্য জায়গা ফাঁকা রেখো না আর যে ব্যক্তি কাতার মেলায় আল্লাহ তাকে নিজের রহমতের সঙ্গে মেলাবেন আর যে ব্যক্তি কাতারের মাঝে দূরত্ব বজায় রাখে আল্লাহ তাকে নিজের রহমত থেকেও দূরে রাখেন আবু দাউদ হাদিস নং ছয়শো ছেষট্টি আট নম্বরে মুক্তাদির উচিত সর্বদা ইমামের অনুসরণ করা ইমামের আগে কোনো আমল করা তার জন্য বৈধ নয় আবার ইমাম থেকে অনেক দেরিতেও করা যাবে না রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তির নামাজে ইমামের আগে মাথা উঠায় তার কি ভয় হয় না যে আল্লাহ আল্লাহতালা তার মাথাকে গাধার মাথা বানিয়ে দেবেন কিংবা তার আকৃতি গাধার আকৃতিতে পরিবর্তন করে দেবেন ইবনে মাজা হাদিস নং নয়শো একষট্টি নয় নম্বরে মসজিদের জিনিসপত্র নিজস্ব কাজে বা মসজিদ ছাড়া অন্য কোথাও ব্যবহার করা বৈধ নয় আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদেরকে এগুলো আমল করার তাওফিক দান করুন মসজিদে যে যেসব বর্জনীয় কাজ আছে সেগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করার তাওফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাউ